শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য যে বিষয়ে আমাকে কথা বলার জন্য বিষয়টা হচ্ছে মদ কি এবং মদের অপকারিতা বর্ণনা মদ কি এবং মদের অপকারিতার বর্ণনা এই বিষয়ে আলোচনা করার দরকার বর্তমান সমাজে আছে কি নেই আছে কি নাই অবশ্যই আছে আর এই মদের সম্পর্কে আলোচনা আমরা করতেছি না বরং এই বিষয়ে আলোচনা আল্লাহ রব্বুল আলমিন মজিদের অসংখ্য জায়গায় করেছেন আল্লাহর হাবিবও করেছেন তারই আসহাবের সুন্নত অনুযায়ী আজকে আমরা মিলাদুল নবী মাহফিলের মাধ্যমে ফাতে আজ দাহমের মাধ্যমে জাতিকে সজাগ করে দেওয়ার জন্য আমরাও ধারাবাহিকতা জারি রেখেছি আল্লাহ আমাদেরকে জারি রাখার তৌফিক দান করুক আরো জোরে বলি আমি আপনাদের আগে আমি একটি বিষয়ে সম্পর্কে প্রশ্ন করব মদ পান করা শরীয়তে কি জায়েজ না না জায়েজ সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে যারা কিন্তু বলবেন না আমি বুঝবো জায়েদের পক্ষে আপনারা মদ পান করা জায়েজ না না জায়েজ মদ পান করা হালাল না হারাম এতে কোনো সন্দেহ এতে কোনো সন্দেহ এটা কি ইমানদারের কাজ এটা কি মোমেনের কাজ এটা কি ইমানদারের কাজ হতে পারে এটা কি আল্লাহর বন্দার কাজ হতে পারে রসুলি পাকের উন্মতের কাজ হতে পারে কারকাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সেই দিকে ইঙ্গিত করে করমাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে ईमानदारগণ ও আমার কলমা পড়ো আমার নবীর পরিমানানা আনে যারা মুমইন যারা তোমরা শুনো ইননামাল খামরু والميسر والانصاب والازلام কয়টা কথা الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان উচ্চ আওয়াজে سبحان الله জোরে বলেন না কার আর জোরে বলেন না কার আমার আল্লাহ বলেন ওহি মন্দার গন জিরনকু ইনমাল খামরু মত ওয়াল মাইসিরু জোয়া ওয়াল আনসাব আর মূর্তি পূজা ওয়াল আজলাম আরেকটা হচ্ছে লটারি মিনামারি শয়তান এগুলি কোন মানুষের কাজ নয় এগুলি হচ্ছে শয়তানের কাজ উৎসাহাজি বলি না এগুলি কার কাজ আমরা কি শয়তানের কাজ করব না শয়তানের কাছ থেকে পানা যাইব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমার আল্লাহ বলেন এই চারটি কাজ এগুলি শয়তানের কাজ সুতরাং মামুন ইমানদার কি শয়তানের কাজ করতে পারে মমিন কি শয়তানের কাজ করতে পারে রসুল পাকের উম্মত কি শয়তানের কাজ করতে পারে আল্লাহর বন্দা কি শয়তানের কাজ করতে পারে না না এগুলি শয়তানের কাজ এগুলি ইমানদারের কাজ নয় আল্লাহর বন্দার কাজ নয় রসুল পাকের উম্মতের কাজ নয় যারা কলমা পড়েছেন তাদের কাজ নয় এগুলি শয়তানের কাজ সুতরাং এই কাজগুলি আমাদের কি ছাড়তে হবে না ধরতে হবে জোরবার না ছাড়তে হবে না ধরতে হবে চারটি কাজ সম্পর্কে বয়ান উদ্দেশ্য নয় শুধু একটাই বলবো প্রথমটা যেটা মদ মতপান করা প্রাক ইসলামী যুগে ইসলামের আগে এই মত হালাল ছিল কি ছিল জোরবানি কি ছিল হালাল ছিল হারামের আয়াত যখন নাজিল হয়ে গেল তখন এটা হারাম হয়ে গেছে এরপরে আর কেউ হালাল বলতে পারবে জোরবানা হালাল বলতে পারবে হালাল মানতে পারবে হালাল বললে ইমান থাকবে এক সময় হালাল ছিল বোখারি শরীফের হাদিস

بقدهائنی من خمরین ولا بنین اللہর پیارا মাহবুব sallallahu alaihi wasallam যখন মিরাজ গেলেন মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে জিবরীল আমিন আমার নবীকে বিদায় দিচ্ছেন বিদায় দেওয়ার প্রাককালে আমার প্রিয় সামনে হযরত জিবরীল আমিন দুইটা গ্লাস নিয়ে আসলেন একটা গ্লাস ছিল মদের গ্লাস আর একটা ছিল দুধের গ্লাস দুইটা গ্লাস দুই হাতে নিয়ে আমার নবীর সামনে দিলেন জোরে জোরে না কয়টা কয়টা গ্লাস আনলেন একটা কিসের গ্লাস একটা মদের গ্লাস একটা দুধের গ্লাস দুইটা গ্লাস এনেই আমার প্যারানো সুরের দিকে এগিয়ে দিলেন ফানা জড়াইলাই হিমা আমার নবী দুইটা গ্লাসের দিকে দৃষ্টি দিলেন নবীজি দুইটা গ্লাস দেখলেন দেখার পরে লাবানা আমার নবী দুই গ্লাসের দিকে দেখলেন দুইটা গ্লাসের দিকে দেখার পরে নবীজি ওই দুই গ্লাস থেকে নবীজি দুধের গ্লাসটা গ্রহণ করলেন উৎসাহ দিয়ে বলুন না সুবাহান আরো জোরে বলুন আরো জোরে বলুন یہ رمز خدائی ہے اگیاروں نہ سمجھیں گے یہ رمز خدائی ہے اگیاروں نہ سمجھیں گے اللہ دیتا ہے لیکن ملتا ہے محمد শরিয়তের বিধিবিধান টাকা পয়সা দন দৌলত দুনিয়ার সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ আর দিয়েছেন আমার নবীজি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে খেয়াল করে আলা হযরত अजीমুল বরকত ইমামে इश्क मोहब्बत হুজর আল্লামা আহমদ রেজা খান فاضলে বের নবী رضی আল্লাহ তাআলা তে সাত তরমাছেন যে বান্দা যা তুমি পেয়েছো যা তুমি পেয়েছো যা তোমার নসীবে এসেছে এগুলি সৃষ্টি করেছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ আর এগুলি বন্টন করে তোমাকে দিয়েছেন আমার নবীজি জোরে বরুল নসবহান আল্লাহ লাবারব্বিল আরি শযিশুকু জুমীলা উনসে আর সেজিশুকু جو ملا ان سے ملا بٹتی ہے کون نینوں میں نعمت رسول اللہ کی اللہم وعلی سیدینا বলতেছিলাম জিবির নামিন আমার নবীর সামনে কয়টা গ্লাস নিয়ে আসলেন টাওয়াজ দিতে হবে কয়টা একটা কিসের গ্লাস একটা দুধের গ্লাস একটা আমার নবী দুইটা গ্লাসের দিকে তাকাইলেন তাকানোর পরে আমার নবীজি একটা গ্লাস সেখান থেকে নিলেন ওটা হচ্ছেন দুধের গ্লাস সুম্মা বানা আমার নবী দুধের গ্লাসটা নিলেন ফাকালা জিবরীল দুধের গ্লাস যখন আমার নবীজিনি নেন এটা দেখার পরে জিবির নামিন বললেন আলহামদুলিল্লাহিল নদী হাদা কা লিলফি তোরা থে জাওয়াজি আমার নবী যখন দুধের গ্লাসটা নিলেন জিবির নামিন ভীষণ খুশি হয়ে গেলেন জিবির নামিন ভীষণ খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে জিবির বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আপনাকে আসল জিনিসটা নেওয়াইছেন অর্থাৎ যে আপনি আসল জিনিস নিয়েছেন সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি জোরে বলুন আল্লাহ সেলিদ দুদাসল না মতাসল দুদাসল না মতাসল নিলেন এরপরে জীবে নামেন বললেন ওয়ালাও আকাস্তাল হামারা ওয়ালাও আকাস্তাল হামরা আবাদ উম্মা তুখা তা বাহু মহমারুন ওয়া ইবনুল হাদি আচ্ছা যাক এরপরে জীবে নামেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আজকে এই দুধের গ্লাস না নিয়ে আপনি যদি মদের গ্লাস নিতেন তাহলে আপনার উন্মত মারুম হয়ে যেত আপনি নবী আজকে দুধের গ্লাস নিয়ে আপনার উন্মতদেরকে আপনি বাঁচিয়েছেন আপনার উম্মত আপনি নবীর শূন্যতে এটাই গ্রহণ করবেন জোরে বলুন আমরা কি নবী যেটা নিয়েছেন সেটা নেব না আর বাকি অন্যটা নেব কোনটা নেবো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মসজিদের মধ্যে এদিক ইঙ্গিত করে বলেন মা আসু ও আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমার নবীজি দা দিয়েছেন তোমরা তাই গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা থেকে দূরে সরে রাখো ওইটা বাদ দিয়ে দাও তার মানে নবী মা নেই নবী মদী দুধ নিয়েছেন যার কারণে আমরা দুধ নেব নবী মদ ছেড়ে দিয়েছেন মদ প্রত্যাখ্যান করেছেন আমরা মত প্রত্যাখ্যান করবো আমরাও মদ খাওয়া থেকে দূরে থাকবো জোরে বলুন আল্লাহ আমাদেরকে আমল করার ইসলামী যুগে মত পান করা হালাল ছিল এ হালালকে আল্লাহ পরবর্তীতে কি করে দিলেন জোরে করেন কি করে দিলেন একেবারে প্রথমেই হারামের আয়াত নাজিল করেননি একেবারে হারাম তোমাদের উপর মত হারাম করে দিলাম এভাবে একেবারে অর্ডার দেয় নাই আস্তে 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 অর্ডার দিয়েছেন প্রথমত মদের উপকারিতা আর অপকারিতা দুটোটা বলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন জিনিস মানুষের অভ্যাস হয়ে গেলে সেটা কি তাড়াতাড়ি সারা যায় না আস্তে আস্তে সারতে হবে হ্যাঁ তাড়াতাড়ি ছাড়লে এটা সারানো জোরে না সারানো অনেকে সিগারেট খাওয়ার অভ্যাস আছে ডেলি দশ প্যাকেট সিগারেট খায় সে কি একেবারে একদিনেই খানা বন্ধ করে দিতে পারবে দশ প্যাকেট থেকে পাঁচ প্যাকেটে চলে আসবে পাঁচ প্যাকেট থেকে এক প্যাকেটে চলে আসবে এক প্যাকেট থেকে ডেলি একটাতে চলে আসবে ডেলি একটা থেকে সপ্তাহে একটা চলে আসবে সপ্তাহে একটার পরে এক মাস একটা চলে আসবে দেখবেন অতি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এ বদ অভ্যাসগুলি আল্লাহ সারাত্তর দান করবে আরো জোরে বলবেন না আমি কি আপনাদের এখন খাওয়ার কি আলাস নি কোনো তো খেয়াল না থাকলে একটু জোরে আমিন বলেন না আল্লাহ আমাদেরকে বদখাসলার থেকে আল্লাহ হেফাজত করো আরো জোরে বলি আমিন শুনেন মদের মধ্যে উপকারও আছে অপকারও আছে এটা কথা আমার না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে সাতর মারছেন আল্লাহ যখন মত হারাম করে দেওয়ার আল্লাহ যখন মনসা হল আল্লাহ রব্বুল আলমিন মতকে যখন নিষেধ করার আল্লাহ খেয়াল করলো সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন মদের উপকারিতা অপকারিতা দুটাই বর্ণনা করতেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে সাতর মারছেন আনিল খামরে ওয়াল মাইসরি কুল ফিহিমা ইসমুন কাবীরুন আল্লাহু আলামিন বলেন ও আমার হাবিব ও হাবিব আপনাকে আমার বন্দারা প্রশ্ন করবে যে খমরেওয়াল মাইসের মদ এবং জুয়া সম্পর্কে মদ কেলে কি ভালো না খারাপ মদের মধ্যে ভালো আছে না খারাপ আছে এই সম্পর্কে আপনার আপনার উম্মত আপনাকে প্রশ্ন করবে আমি রব্বুল আলামিন দিচ্ছি তারা প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলে দিন কুল ফিহিমা ইস্মুন প্রথম আপনি তাদেরকে বলে দিন এই মদ পান করা এবং জুয়া খেলা এই দুইটা হচ্ছে বড় অপরাধ খবীর গুনাহ জোরে বলুন না নাউযু বিল্লাহ মদ পান করা কোন গুনাহ বড় গুনাহ জোরে না কি গুণা আর জোরে বলেন না কোন গুনা কবির গুণ মানে কি ছোট গুণ নাকি বড় বরগুণ কবি রা তবা সারা মাফ জোর না সারা মাফ বছরে পাঁচটি রাত আছে যে পাঁচটি রাতের মধ্যে বন্দাদেরও তো আল্লাহ কবুল করে যে পাঁচটি রাতে আল্লাহ হরব গুলা আমিন গুনাগারের গুনা মাফ করে দেয় আল্লাহ হরব গুলা আলামিন ডাক দিয়ে বলেন হালমিন তাই রিন ফা তুবা লাহু ও হাল মিন মুস্তাকফিরিন ফাফে আলাহু ও আমার বন্ধা তোমরা আজকে কে 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 করবে আসো তোমরা আজকে যদি ত বা করো আমি তোমাদের ত কবুল করব। গুনা মাফ চাইবে কে গুনা মাফ সাও আমি গুনা মাফ করব এবং তোমরা কে রিজিক চাইবে রিজিক চাও আমি আল্লাহ আজকে রাতের উসিলায় রিজিক দান করব এই রাতের মধ্যে আল্লাহ বন্দাদেরকে ডেকে ডেকে গুনা মাফ করেন ওই রাতেও ওই সমস্ত বতনসিবের গুনা মাফ হয় না যারা বেশি বেশি মত পান করে জোরে বলুন না না ওজবিল্লা আরো জোরে বলুন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনাকে যখন প্রশ্ন করবে মজ্জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন এই মজ্জুয়া এগুলি হচ্ছেন খুবিরা গুনা কি গুনা জোরে বলেন না কি গুণা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ আছে এবং এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং এরপরে বলতেছে ওয়া না আছে কিন্তু এই মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকারিতা আছে কিছু কি আছে তারা কইতেছে না মদ এবং জোয়ার মধ্যে কিছু কি আছে উপকারিতা মানুষের জন্য কিছু উপকারিতাও আছে কিন্তু এরপরে বলতেছেন আকবার মুহুমা আকবর কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি উপকারের চেয়ে গুণা বেশি উপকারের চেয়ে শাস্তি বেশি উপকারের চেয়ে মারাত্মকতা বেশি এই জন্য আল্লাহরব্বুল আলমিন দনুটা বলে দিয়েছেন উপকারও বলেছেন অপকারও বলেছেন কীরকম গুণা সেটাও বলেছেন যাতে আমার আল্লাহর বন্দারা যাতে সতর্ক হয়ে যায় এজরে বলুন অপকার থাকলেও আমরা ওদিকে যাবো না না আল্লাহ রব্বুল আলমিন সতর্ক বাণী করে দিয়েছেন এটা কবিরা গুণে বলেছেন সুতরাং লাভ এটা থাকলেও আমরা ওদিকে যাব না কবিরা গুণে থেকে বাঁচবো আল্লাহ আমাদেরকে বাঁচার তো অভিজ্ঞান করে আর একটু জোরে বলবেন না আমি কেমন ক্ষতি হাকিম মুফতি আহলে সুন্নত আহলে সুন্নত জামাতের পেশোয়া হুজুর আল্লামা মুফতি আহমদ আর খান এই মি রহমতুল্লাহ

সে দিন ই করলে প্রাণের নবিতারত না রোশে उम्मो तेरी मायाए पौड़े सोए आसीन मोदी ना अल्लाह हुम्मा सैय ले सैदी अल तूं मेर करो न सिब करो मदीना جی کے नादे कई कोर दौ न سيدنا الله رب العالمين قرآن مجيد المدرسة فرمتشين إنما يريد الشيطان أن يوقيا بينكم العداوة والبغضاء في الخمر والميسر أمر الله إنما يريد الشيطان শয়তানের ইচ্ছা হচ্ছে শয়তানের কামনা হচ্ছে শয়তানের খেয়াল হচ্ছে আই ইউ কে যে তোমাদের মাঝে একে অপরের মাঝে একে অপরের ভিতরে শত্রুতা লাগিয়ে রাখুক দুশমণি বাড়ায় দিক জোরে বলুন নয় নাজুবিল্লা শয়তান সাই আমাদের ভিতর দুশমণি বারুক না কমুক জোরে বলুন না বারুক না কমুক আর আমরা ঐ নবীর উম্মত যে নবী দুনিয়ার জমিনে এসেছেন শত্রুতা আমি আদাওয়াতি দুশ্মনি দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে খেয়াল করে কোরআনে মজিদ এক জায়গায় বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদান ফআলফা বাইনা কুলুবিকুম ফাজবাহতুম বিনি'মাতি ইখওয়ানা আমার আল্লাহ বলেন বন্দারে তোমরা আমার ওই নিয়ামতের কথা একটু স্মরণ করো আল্লাহ কোন নিয়ামতের কথা বলতেছ যেই নিয়ামত দুনিয়ার জমিন আসার আগে তোমরা একে অপরের শত্রু ছিল একে অপরের দুশমন ছিলা একে অপরের সাথে তোমরা মারামারি করতা ওই নিয়ামত দুনিয়ার জমিন আসার কারণে পাঁচ তুম বিনি মাতি খোয়ানা তোমরা ওই নবীক দুনিয়া আসার কারণে ওই নিয়ামত দুনিয়াতে আসার কারণে তোমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলা জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে শুধু তাই নয় ফাজবাতুম বিনীমাতী ইখওয়ানা তোমরা একে অপরের ভাই হয়ে গেলাম ও কুনতুম মালা শাফা হফরাতি নার তোমরা একেবারে জাহান নামের কিনারায় চলে গিয়েছিলা জাহান নামের গর্তের মধ্যে তোমরা পতিত হতে যাচ্ছিলা জাহান নামের আগুনের গর্তে তোমরা পতিত হতে যাচ্ছিলা ফান কাদা মিনহা ওই জাহান নামের আগুনের গর্ত থেকে পরে যাওয়া থেকে আমার নবী তোমাদেরকে বাঁচিয়েছেন জোরে বলুন সুবাহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার

প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানু নি ভালো যদি বাসতে হয় আর জোরে ভালো যদি বাসতে হয় কেন নবী তারা ওয়ালা নবী ভয় লাগতেছে না আমাদের দেশে কিছু মোল্লারা বলে তরানেওয়ালা বাসানেওয়ালা একমাত্র আল্লাহ নবী কিভাবে তরানেওয়ালা হয় নবীকে তরানেওয়ালা বললে সিরিখ তো জোরে বলবেন না না নবীজে তারানে ওয়ালা নবীজে বাছানে ওয়ালা এটা আমরা বলতেছি না বরং আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন ও কুন্তুম আলা সাফা হুফরাতি মিনান নার তোমরা জাহান্নামের গর্তের একেবারে কিনারায় চলে গিয়েছিল জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছিল তোমরা ফান কাযাকুম মিনহা আমার হাবিদ দুনিয়ার জমিনে আসে ফান কাযাকুম মিনহা মানে ওই জাহান্নামের গর্ত থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন রক্ষা করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ

ওরা আল্লাহর হুকুম মানতে নারাজ সুতরাং তাদের সাথে আমার কোনো সম্পর্ক জোরে বলুন না তাদের সাথে আমাদের সম্পর্ক হোক আর নারাজ হোক সে কি বললো সেটা আমাদের দরকার নাই আল্লাহ হজরত বলতেছে সে কি বলে দরকার নাই আমার আল্লাহ কি বলে দেখো জোরে বলুন না জিয়ে সুবাহিয়া মর কি दुश्मन मदी पसीदत की जी मदद के क्या मरूत कि सला दुनिया আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুক আটু জোরে বলেন না আমি বলতেছিলাম ওঠাই শয়তান চায় আমাদের ভিতরে দুশ্মনি বারুক না কমুক জোরে না বারুক না কমুক আমাদের একে অপরের মাঝে শত্রুতা দুশ্মনি বারুক এটা কে চায় জোরে না কে চায় আর আমার নবী চায় যে আমার রাসূল চায় আমার হাবিব চায় যে আমাদের ভিতর থেকে দুশ্মনি চলে যাক জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা কার পক্ষে শয়তানের পক্ষে না নবীর পক্ষে আল্লাহর পক্ষে শয়তানের পক্ষে নবী চায় আমাদের ভিতর থেকে दुश्मनी চলে যাক জন্যই নবী এসেছেন আর শয়তান চায় আমাদের ভিতর दुश्मनी বাড়ুক ইনন্ন মা ইউরিদুশ শয়তান আইউকিয়া বাইনকুমুল আদাওয়াতাবাল বাগদা শয়তান চায় আমাদের ভিতর दुश्मनी বাড়ুক শত্রুতা মে কিসের মাধ্যমে ফিল খামরে ওয়াল মায়েসে মদ এবং জোয়ার মাধ্যমে ওয়া সুদ্যা কুম্মান এবং শয়তান আমাদেরকে মদ জোয়ার ভিতরে মশগুল রাখে যাতে করে মদ জোয়ার ভিতরে মশগুল থাকার কারণে আমরা আল্লাহর জিকির দেখি সরে যাই জোরে বলুন নানা হুজুবিল্লা তাহলে মদ জোয়ার আসরে কে বসায় জোরবার না কে বসায় আর জোরোবার না কে বসায় মজ্জুয়ার আসরে শয়তান কেন বসায় যাতে করে আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাই কার জিকির থেকে ওয়ানিস সালাতে এবং পঞ্জগান নামাজ আদায় করা থেকে আমরা দূরে সরে যাই ফাহাল আনতুম মুনতাহু আমার আল্লাহ এর পরে বলেন আমার আল্লাহ এর পরে বলেন যে দেখো তোমাদেরকে শয়তান এভাবে আল্লাহর জিকির থেকে আমি খোদার জিকির থেকে দূরে রাখতে যাচ্ছে আমি খোদার জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে যাচ্ছে নামাজ পড়া থেকে দূরে রাখতে যাচ্ছে ফাহাল আনতুম মুনতাহুন এর কি তোমরা শয়তানের কথা মতো আমার জিকির থেকে নামাজ থেকে দূরে থাকবা না জোরে বলেন না আর জোরে বলেন প্রশ্ন কা জোরে বলেন না কা তাহলে মদ মদ এমন একটি নেশা মদ এমন একটি অপকর্ম যে অপকর্ম মানুষকে থেকে অবকর্ম যেটা নামাজ থেকে এমন একটি অপকর্ম যেটার কারণে সমাজে শত্রুতা বেড়ে যায় মত এমন একটি অপকর্ম যেটার কারণে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বেড়ে যায় এটা শয়তারের কাজ আল্লাহ আমাদেরকে বাঁচার তো অভিজ্ঞান করেন আটু জোরে বলবেন না আমি বোকারি শরীফের হাদিস আমার পেয়ার রসুল সালামের সাত তোমার জন্য মত তোমরা মদ থেকে দূরে থাকবা কারণ মদ এটা সমস্ত অপকর্মের মূল মত এটা সমস্ত অপকর্মের কেমনে এটা বলার জন্য আমি মুফতি আহমদ ইয়ার খান এমির রহমতুল্লাহ আলাই হাকিমুল মত হুজুর কেবলা তাফসির নাইমির ভিতরে এই আয়াতের তাফসির করতে গিয়া একটা ঘটনারে রাওয়ায়াত করেছেন এটা হচ্ছে অনেক লম্বা ঘটনা আমি kurz করে বলবো বিভিন্ন হাদিসের তাফসিরের কিতাবের ভিতরে এটা আছে বিশেষ করে সেইদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজও এই ঘটনাটা রাওয়ায়াত করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জমানায় আপনাদের কি خیال আছে এদিকে আপনারা কি ভালো শুনতেছেন বুঝতেছেন নি বিষয়টা একটু এমন যে এখানে আসলে মজা দেওয়ার কোনো কিছু নেই অনেক বিষয় আছে যেগুলি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বললে আপনাদের বুঝা সহজ হয় কিন্তু এটা বর্তমান সময়ের ওই সমাজে রোগ ব্যাধি এমনভাবে বেড়ে গেছে যে বিষয়গুলি আসলে দরকার এই জন্য দেওয়া হয়েছে আমি এবং এন্তজামি কমিটিকে তো ধন্যবাদ জানি তো সেদিন এই দিদি সালাহ ইসলামের জমানায় একটু অপকর্ম বেড়ে গেছে চতুর্দিকে এই সুযোগে ফেরেস আল্লাহর কাছে বলো আল্লাহ আমরা তো তোমাকে বলেছিলাম তুমি দুনিয়ার জমিনে মানুষ বানাইও না এরা দুনিয়া গিয়ে শুধু মারামারি করবে আল্লাহ রবুল আলমিনকে বলছিল না ফেরেস তারা কালো অথচ আলু ফিহা মাইয়সিদ ফিহা ওয়েস ফিকদ দিমা আল্লাহ দুনিয়া মানুষ কেন বানাইবে এরা তো দুনিয়া গিয়ে মারামারি করবে রক্তারক্তি করবে ঝগড়া ফসাদ করবে

এখন দেখেন অপকর্ম বেড়ে গেছে ওরা অপকর্ম করতে চাই আমার রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমি আমার বন্দার ভিতরে এমন কতগুলি জিনিস দিয়েছি যেগুলি জিনিসগুলি তোমাদের ভিতর দিলে তোমরাও এর চেয়ে আরো বেশি অপকর্ম করতে এর চেয়ে আরো বেশি বড় বড় অপরাধ করতে জোরে বলুন না সুবহানাল্লাহ ফেরেশতারা বন্দার পক্ষে না বিপক্ষে করnabla ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদের পক্ষে না বিপক্ষে জোর বারণ না আল্লাহ বান্দার পক্ষে না বিপক্ষে ফেরেশতার সাথে যুদ্ধ করতে আল্লাহ কথা বলতেছেন না আমার বান্দার ভিতরে এমন কতগুলি জিনিস দিয়েছি যেগুলি তোমাদের ভিতর দিলে তোমরা আরো বেশি অপকর্ম আল্লাহ আল্লাহ কি দিয়েছি? বলে এক নম্বরে আমি তাদের ভিতরে খিদার জ্বালা এটা দিয়েছি লোভ লালসা দিয়েছি এবং আরেকটা দিয়েছি বলা হয় অন্তরের চাহিদা। এটা তোমাদের দিলে তোমরা আরো বেশি করতাম ফেরজ তারা বলতেছে আল্লাহ আমাদেরকে এগুলো দিলে আমরা অপরাধ করতাম না আমাদেরকে আরো বেশি দিলেও আমরা করব না বন্দাদের মতো এরকম অপকর্মে গুণের কাজ আমরা লিখতে হবে না আমার আল্লাহ বলেন তোমরা যে অপকর্মে লিপ্ত হবে না এটার গ্যারান্টি কি তাহলে একটা পরীক্ষা দিয়ে দাও দেখি আমার বান্দাদের মত তোমাদেরকেও এগুলি দি হাই সাদ দিয়ে দেখি লোপলাল সাদ দিয়ে দেখি তোমাদের ভিতরে দেখি কি অবস্থা হয় তোমরা তোমরা দেখি কি অবস্থা করো জোরে বলুন না সুবহান সুবহানাল্লাহ ফেরেশতারা বলতেছে এটা কোন বিষয় হলো দেন না আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে তোমরা ফেরেশতাদের ভিতরে সবচেয়ে बुजुर्गু ফেরেশতা যে আছস সে আছস সেই পরীক্ষা দাও যখন ফেরেস তারা করে ওদের ভিতরে সবচেয়ে বেশি যে বুজুর্গ বেশি আল্লাহ যে বেশি পরহেজগার এই দুজন করে বের করলো একজনের নাম হারুদ আর একজনের নাম মারুদ কয়জন ফেরস্তা জোর বলেন কয়জন ফেরস্তা দুজন খুঁজে বের করলো যা ইচ্ছে ফেরেস্তা দুজন পরীক্ষা দেওয়ার জন্য রেডি আল্লাহ তাদের ভিতর খায় হেসাদ দিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন তাদের একটা জিম্মা দিলেন দুনিয়ার জমিনে গিয়ে তোমরা একটা কাজ করবা সারাদিন মানুষের বিচার আচার করবা ফায়সালা করবা বিচার করবা আর আমি তোমাদেরকে একটা ইসমে আজম শিক্ষা দিচ্ছি যেটা আমি আল্লাহর গোপন রহস্য এটা দুনিয়া কাউকে তোমরা শিখাবে না এই ইসমে আজম পরে তোমরা আসমান থেকে দুনিয়ায় যাবা কার্যক্রম পরিচালনা করার পরে বিচার কাজ শেষ করার পরে সন্ধ্যাবেলা ওই ইসমে আজম পরে আবার আসমানে চলে আসবা জোরে বলুন না সুবাহান আল্লাহ জোরে বলবেন না সুবাহান এটা কাউকে শিখানো যাবে শিখানো যাবে দুনিয়া আসলে বিচার আচার ভালো মতো করতেছে তাদের বিচার কার্যক্রম দেখে মানুষ এত বেশি খুশি হয়ে গেছে তাদের বিচার কার্যক্রম চতুর্দিকে চতুর্দিকে একেবারে সুনাম একদিন যাই দুই দিন যাই তিন দিন যায় এভাবে কিছুদিন যাওয়ার পরে বাবেল শহরে তাদেরকে পাঠানো হয়েছিল ওই শহরে আল্লাহর একজন বান্দিনী। দুই ফেরেস্তা হারুত এবং মারুতের কাছে আসলেন ওই বান্দির নাম ছিল জাহরা আসলেন আসার পরে বললেন সম্মানিত বিচার মহোদয় ও বিচারক বাই আমি এসেছি আপনাদের বিচার কার্যের সুনাম চতুর্দিকে শুনে আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি আপনার একটু আমার বিচারটা করে দেন বলে কিসের বিচার বিচার হলো আমার সাথে আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে প্রায় সময় মারধর করে প্রায় সময় আমাকে গালিগালাজ করে আমার উপর নির্যাতন করে ওই নির্যাতন সহ্য করতে না পারে আপনাদের কাছে এসেছি আপনার একটু বিচার করে দেবেন ফায়সালা করে দেবেন জোরে বলুন বোধ স্বামী আছে না এরকম হ্যাঁ বউ কি মারানোর জিনিস না আল্লাহ ও রাসূল বিদায় হজ্জের বাসনে আরফাতের ময়দানে দাঁড়িয়ে নবীজি বলেছিলেন ও আমার সাহাবা একরাম ও আমার উম্মতরা শোনো শোনো আকাশ তো মুহন্নবী আমানিল্লাহ তোমাদের ঘরের মধ্যে যে বউ রয়েছে স্ত্রী রয়েছে যাকে তুমি অর্ধাঙ্গিনী হিসাবে গ্রহণ করেছ স্ত্রী হিসাবে গ্রহণ করেছ একে শুধু একজন মহিলা বাবলে হবে না শুধু একজন স্ত্রী বাবলে হবে না আমি রসুল গোসানা দিচ্ছি আকাশ তুমোহুন্ন বে আমান তোমার ঘরে যে বউ রয়েছে ওই বউটা হচ্ছেন আল্লাহর আমানত জোরে বলুন না সোয়াহান আল্লাহ কারামানত জোরে বলুন না কারামানত পুরুষাহোন না বিকিতা বিল্লা এটা তোমার অপরিচিত মহিলা ছিল এটা তোমার জন্য হারাম ছিল কোরআন এ মাধ্যমে তথা আগ্দের মাধ্যমে কোরান করিম তালাওয়াত করার মাধ্যমে আগ্দের মাধ্যমে হালালকে হারা হারামকে হালাল করেছো। অপর অপরিচিতা মহিলা থেকে এটা তোমার স্ত্রী হয়েছে জোরে বলুন না সুবাহান যেটাকে আমার নবী আল্লাহর আমানত বলেছে ওটার উপর ভাবে ঝোলন করা যাবে নির্যাতন করা যাবে করা করা যাবে যাবে দাবি যৌতুক আমার বিচারটা করে দেন আমার স্বামী আমার উপরে নির্যাতন করে হারুদ মারুদ মহিলাটা দেখার পরে মহিলাটার সৌন্দর্য যখন দেখলেন খুব সুরত দেখলেন দুজনে মোমের মতো গলে গেল বলতেছে আচ্ছা ঠিক আছে বিচার কার্যক্রম যা হবার এগুলি পরে হবে তুমি কি আমার সাথে বিবাহ বসতে রাজি আছো আরেকজনে বলে যে তুমি কি আমার সাথে বসতে রাজি আছো হারুদ মারুদ এর দুজনাই এখন ঝগড়া শুরু করে দিছে এ বলে আমি বিয়ে করব এ বলে আমি বিয়ে করব এবার মহিলাটা বলে আপনি কি শুরু করছেন কি শুরু করছেন বিচারের জন্য আসলাম আপনারা শুনছি ভালো বিচার করেন এবার আমাকে নিয়ে টানাটানি শুরু করছেন ঘটনা কি হ্যাঁ এই বিচার নিয়ে আপনারা করেন বলে এরকম টানাটানি করিয়েন না ঠিক আছে আমাকে যদি বিয়ে করতে চান ভালো কথা কিছু শর্ত আছে বলে এক নম্বর শর্ত হচ্ছে আমি হলাম অগ্নি পূজারি আগুন পূজা করি আপনাদেরকে আগুন পূজা করতে হবে অগ্নি পূজা করতে হবে তার মানে শিরক করতে হবে পারবেন নি এ বলে যে অসম্ভব হবেকিন্নাস শিরকা লা যুলম নাযিম আল্লাহ বলেছেন সিরক করা বড় গুনাহ মারাতো গুনাহ যলম এটা কান্না করব বলে আমার স্বামী বড় গরম মানুষ আমার স্বামী বড় গরম মানুষ আমার স্বামী শুনলে আমাকে মেরে ফেলবে আপনাদেরকে মেরে ফেলবে তাইলে আপনারা একটা কাজ করেন আমার স্বামীকে মেরে ফেলেন আমার স্বামীকে মারলে রাস্তা ক্লিয়ার আপনারা বিয়ে করতে পারবেন বলে এটা কান্না করব মানুষ মারা এটা কি ভালো কাজ না সবের কাজ হ্যাঁ খারাপ কাজ কি কাজ গুনার কাজ না সবের কাজ কিন্তু আমরা তো এরপর মানুষ মেরে এটার উপর গর্ব করি আমি দিদি যাক তিন নম্বর হচ্ছে যদি এটা না পারেন তাহলে আপনারা আল্লাহর পক্ষ থেকে আসার সময় আসমান থেকে না আসার সময় আল্লাহ আপনাদের একটা ইসমে আজম শিখিয়েছেন ওইটা আমাকে শিখালে আমি আপনাদের সাথে বিয়ে আসি বলে না এটা কেমনে করব এটা কেমনে করব এটা তো আল্লাহর গোপন রহস্য আল্লাহ নিষেধ করেছেন এটা বলা যাবে না করা যাবে না বলে তাইলে একটা কাজ করেন শেষ সত্য সামান্য মদ খেতে পারবেন না যে করতে পারলে বিয়ে হবে আপনাদের তারা চিন্তা করল আগে সত্যগুলেছে এটা একটু মোটামুটি নরম আছে আর খেলো কিছু খেয়ে দেখি না সমস্যা কি মদ যখন খেলো আমার নবী বলেন আল খামরু মায় ইউ খামরুল লাকালো মদ বলে তাকে যে মানুষের আকলকে বিকৃত করে ফেলে বিবেককে বিবেকৃত করে ফেলে মদ যখন খেলো যখন মাতাল হয়ে গেল এই আকল যখন বিকৃত হয়ে গেল বিকৃত হয়ে যাওয়ার সাথে সাথে এখন বলতেছে ও বাইরা তুমি তো মত যখন বিকৃত হয়ে গেছে মহিলাটা বলতেছে তুমি কি এখন শিরিক করতে পারবা বলে শিরিং নাই তোমাকে বিয়ে করার জন্য যা করতে বলো তাই করবো জোরে বলুন না না ওজবিল্লা এতক্ষণ আকল ঠিক ছিল যার কারণে শিরুক করতে রাজি হয় নাই আকল ঠিক ছিল মানুষ কোন করতে রাজি হয় নাই আকল ঠিক ছিল ইসমে আজম এটা গোপন রহস্য প্রকাশ করতে রাজি ছিল না আকল যেই মুহূর্তে নষ্ট হয়ে গেছে সেই মুহূর্তে বলে শিরুক করতে রাজি আছি মানুষ মারতে রাজি আছি আরো যা যা বলো তা করতে রাজি আছি জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে দেখেন শিরিকের মতো মারাত্মক অপরাধ কাজ করার জন্য রাজি হয়ে গেছে আকল বিকৃত হয়ে যাওয়ার কারণে আমরা কি আমাদের আকল ঠিক রাখবো না নষ্ট করে ফেলবো ঝোর ঠিক রাখবো না নষ্ট করে ফেলবো ঠিক রাখতে হলে মদ ছাড়তে হবে প্রাক ইসলামী যুগে এটা হালাল ছিল এটার উপর ভিত্তি করে ইদানিং কিছু কিছু মোল্লারাও বলতেছে রসুল পাকের সাহাবিরা বড় বড় মদতি ছিল নয় নয় বরং হজরতে আলী মদতিদের সর্দার ছিল এটু জোরে বলবেন না না উজুবিল্লা আরো জোরে বলেন না না উজুবিল্লা সমাজ কোথায় গেছে কোন কিতাবে লেখা আছে কোন জায়গায় লেখা আছে আল্লাহ রসুলের ওই সাহাবি মদতি সর্দার ছিল কোথায় আছে এগুলি হচ্ছে আগের সাহাবায় কারাম কিছু কিছু কোন কোন ক্ষেত্রে কোনো কোন সাহাবি মত পান করেছেন তাই বলে এটা বলা যাবে না মদদি সর্দার হালাল হারামের যখন হুকুম আসলো এরা তো বাদ দিয়ে নই। আর বিশেষ করে যে সাহাবের ব্যাপারে বলা হচ্ছে মৌলা আলী শের খোদা ওনার ব্যাপারে আমার নবীজি বলছেন মন কুন্তু মৌলাহ আলিউন মৌলাহ আমি রসুল যার বন্ধু আলীও হচ্ছেন ওই সত্তার বন্ধু জোরে বলুন না সব আলীকে টেনে নেওয়ার মানে কি তার মানে এগুলির ভিতর আদাওয়াতি আছে একটা এ হাদিসটা বলে আমি শেষ করবো আমাদের মহতারম প্রধান আলোচক বসে আছেন ওনাকে দেখে আসলে সময় নষ্ট করা এটা আমার জন্য সমীচীন নয় এরপরও দু চারটে কথা বলতে হচ্ছে বিশ্বকর্মা আসলো হাজরতে আবু মোলাই খার একটা হাদিস শাম দেশের একজন মানুষ রসুল পাকের সাহাবায় কাছে আসলেন আসার পরে দেখা যায় ওখানে সাহাবা একরাম বরসাইরিন বিশগর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন ওই শাম দেশ থেকে আসা মানুষটা এসে কথা বলতে বলতে এক পর্যায়ে হযরতে আলীর রাদিয়াল্লাহু তনকে গালি দিয়ে ফেলছে একটা জোরে বলবেন না নাউজুবিল্লাহ আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ আলীর শানে বিয়াদবি হয় এই ধরনের কথা বলা এটাও গালি আর অত যদি মা মাসি দড়ি গালি দন গাইলন গাইল না যখন আলী রাদিয়াল্লাহ তনউ শানমান খাটো হয় এই ধরনের কোনো কথা বলে ফেলল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ দেরি করে নাই এই কথা শুনে সাদরাতে ওই লোকটাকে বলতেছেন ইয়া Aduwallah ইয়া Aduwallah ইয়া Aduwallah হে আল্লাহর দushman হে আল্লাহর দushman কদে আযায়তা রাসূলুল্লাহ তুমি আলীকে গালি দেওয়ার কারণে আমার নবীকে মনে কষ্ট দিয়েছ। জোরে বলুন না আউযুবিল্লাহ তুমি কার সানে করতেছ কারি করতেছ আলিস তুমি আল্লাহ দু আর তোমার এই আচরণের দ্বারা আমার রসুল কষ্ট পেয়েছে এবং হজরতে আবদুল্লাহ আব্বাস এরপরে কোরআন শরীফের ওই আটটা তেলাওয়াত করলেন যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তার জন্য দুনিয়াতেও লত আখেরাতেও লহানত তার জন্য দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ সুতরাং যারা মোল্লা সেজে মুফাসির সেজে ইসলামের চিন্তাবিদ সেজে তথা কথিত ইসলামের চিন্তাবিদ সেজে আলীর শানে বিয়াদিবি করে ওরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন দিনের দুশ্মন তাদের সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে জোরবান না পারে

আলী তনু আহলে বাইতে সব বলেন না একজন কেমনে বুঝলেন আমার প্যারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম শীতের দিনে সকাল বেলা মসজিদে নববীর চেহেনের মধ্যে বসে আছেন একটা চাদর মুড়ি দিয়া চাদর মোবারক গায়ে দিয়া আমার প্যারা মেহবুব বসে আছেন ঠিক এই সময়ে আল্লাহর প্যারা মেহবুবের দরবারে হযরত ইমাম হোসেন দৌড়ে আসলেন আমার নবীজি চাদর মুবারকের ভিতরে ইমাম হোসেনকে ঢুকালেন আর কিছুক্ষণ পরে ইমামে হাসানোস্তা দৌড়ে আসলেন রসুল পাক ওনাকেও চাদর মুবারকের ভিতরে ঢুকালেন আর কিছুক্ষণ পরে

ডুখাই নিলেন জোরে বলুন সোহানাল্লা এবং শুধু তাই নয় আমারও শ্লোদের কি এই চাদরের ভিতর দোকানের পর বলবেন বললেন আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইথি আল্লাহুম্মা হাউ লায়ে আহলে বাইথি আল্লাহ আমি নবী জাতেরকে চাদর মোবারের ভিতর নিলাম ওরা হচ্ছেন আমি নবীর বংশধর তথা আহলে বাহায় জোরে বলুন নাসবাহান আল্লাহ আর জোরে বলবেন না নাসোবাহান আল্লাহ মুশকিলে আসানে ফর্মা رنج غم سبی دور کر صاحب دو سخا شیر خدا کے واسطے نام ارے جورے بولنا امین যுகালেন চাদরের ভিতরে হজরত আলীর ইবন مرتজা আছেন উনিও আহলে বাইতের সদস্য যে আহলে বাইত ওদের মর্যাদা কি রকম ওদের মর্যাদা কি রকম আল্লাহ রাব্বুল আলামিন ওদের মর্যাদা নিজে বর্ণনা করতেছেন ইননা মা ইউরিদুল্লাহু লিযুহিব আঙ্কুমুল রিজেসা আহলাল বাইতে ওয়াত তাহিরকুম তাতভিহিরা জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইত ওরা কেমন ওরা কেমন জাত ওরা আল্লাহ কেমন যাতে পাক আল্লাহ বুলানিন বলেন ইননামা ইউরীদুল্লাহ নিয়ে দেব আনকুমারি বাই আহলে বাইত যারা নবীর সদস্য যারা ওদেরকে আমি আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর মনসা আমি আল্লাহ চাই আমার আমার নবীর আহলে বাইত ওরা সমস্ত পাপ থেকে পঙ্কিলতা দেখে সমস্ত ত্রুটিবিচ্ছুতি দেখে ওরা মুক্ত পবিত্র এটা আমি আল্লাহ তাদের কে পবিত্র রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের ভিতরও পাক বাইরেও পাক আল্লাহ বলতেছে আলী পাক আল্লাহ বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গুণ থেকে পূত পবিত্র আর এই জায়গায় তথা কইতো মুফাসসির বলতেছে আলী বড় মর্যাদাশীল নাউযুবিল্লাহ আর জোরে বলবেন না নাউযুবিল্লাহ কিছু কিছু মানুষ আমাকে বললে এত সুন্দর করে মাহফিল করে এত সুন্দর বাস করে আপনারা তার বিরুদ্ধে লাগেন কেন আমরা কারো বিরুদ্ধে লাগি না আমরা কারো বিরুদ্ধে নাই আল্লাহ যাদেরকে পবিত্র বলেছেন দুনিয়ার কোন মানুষ তাকে পবিত্র বললে আল্লাহ যাদেরকে মাসুম বলেছেন আল্লাহ যাদেরকে বেগুনা বলেছেন ওদেরকে গুণাগার বললে ইমানদার বরদাস্ত করতে পারে না আশেক রসুল বরদাস্ত করতে পারে না আহলে বাইতের মহব্বতের দাবিদার বরদাস্ত করতে পারে না ঈমানের তাগিদে আমরা এটার প্রতিবাদ করতেছি নয় নয় বরং কেমত পর্যন্ত আহেলে সুন্নদল জামাত প্রতিবাদ করে যাবে ঠিক কিনা ভাই ঝরে বলেন ঠিক তোমার একটু আকেল হওয়া দরকার চিন্তা করা দরকার ছিল তোমার কাদের সামনে কি বল হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক ইসলাম সঠিক কোরআন হাদিসের যে নির্যাস এটা আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করবো আর জোরে বলে আমি এদিক এদিক দিক বিদিক ছুটিয়ে ছুটালে ছুটলে সঠিক মিল্লাত হাব বুঝবেন না এই চট্টগ্রামের জমিনে মানুষ পথভ্রষ্ট হবে এই ধরনের দরজাল যুগে যুগে সৃষ্টি হবে এটা সাইন্স সিকুট বেলায়েতি লাডারে প্রমাণ পেয়েছে যার কারণে আমাদের ইমান আকিদে হেফাজতের জন্য তিনি জামে আহমদিয়া শুনিয়া দিয়েছেন ঠিক কিনা ঝরে বলেন ঠিক কিনা